হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আমাদের আজকে যে সাবজেক্টটা হবে, যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে, ছয় কাট একটি সালোয়ার কীভাবে কাটিং করতে হয়, ঠিক আছে? এ টু জেড আমি প্র্যাকটিক্যালে বুঝে দিচ্ছি, একটা মেয়েদের ছয় কাট সালোয়ার কীভাবে কাটিং করতে হয় এ টু জেড আমি প্র্যাকটিক্যালে আপনাদেরকে বুঝে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন। দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। সো বিএস, আপনারা যদি আমার চ্যানেল নতুন বিএস হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো বিএস দেখেন, তাহলে আমাদের একটা আড়াই গজ কাপড় দিয়ে এক্সোলেশন যে লম্বা একটা ছয় কাট সালোয়ার, ঠিক আছে, ছয় কাট সালোয়ার কিভাবে কাটিং করতে হয়। ওকে, ফার্স্ট দেখেন আমাদের এখানে কাপড়টা একটু মেপে দেখতে হবে, ঠিক আছে? আমি আপনাদেরকে কাপড়টা একটু মেপে প্র্যাকটিক্যালে দেখাচ্ছি। ওকে, এক গজ, এ দুই গজ, এ আড়াই গজ, ঠিক আছে, এ আড়াই গজ। ওকে, তাহলে আমাদের কাপড়টা ফার্স্ট রোগ ব্যারকটা দেখতে হবে, ঠিক আছে? আমাদের রোগ রোগ ব্যারকটা দেখে এভাবে কাপড়টা উল্টে ফেলতে হবে, ঠিক আছে? রূপপাটটা আমাদের ভিতর দিয়ে দিতে হবে। ওকে, তো দেখেন এভাবে যখন বাসটা করবেন, বাসটা করার পর চারটা বাজে বাস করতে হবে, ঠিক আছে? এভাবে চারটা বাজে বাস করতে হবে, পাঁচ ছয় কাট সালোয়ার কাটিং এর সিস্টেমটা, ঠিক আছে? দেখেন এই হচ্ছে আমাদের ছয় কাট সালোয়ার এটা। ওকে, তারপর দেখেন এবার ফার্স্ট আমাদের একটা মার্জিন টানতে হবে, ঠিক আছে? মার্জিন টেনে আমাদের এদিক দিয়ে হাফ ইঞ্চি সিলের কাপড় রাখতে হবে। ওকে, তারপর দেখেন এখান থেকে আমাদের সাত ইঞ্চি কোমরের বেল্টের জন্য বাদ দিতে হবে, ঠিক আছে? সাত ইঞ্চি বাদ দিয়ে আমাদের লম্বা থাকবে একচল্লিশ, একচল্লিশ ইঞ্চি লম্বা। ওকে, ঠিক আছে, এখান থেকে সাত আমাদের কোমরের বেল, এই মার্জিন থেকে সাত ইঞ্চি কোমরের বেল্টটা বাদ দিয়ে একচল্লিশ ইঞ্চি এভাবে একটা লম্বা দাগ দিয়ে দিবেন। ওকে, উপরে হাফ ইঞ্চি সেলের জন্য কাপড় রাখবেন, ঠিক আছে? তাহলে এটা কি করতে হবে, এভাবে এক্স্যাক্টলি কেটে ফেলতে হবে। ওকে, ঠিক আছে, দেখেন তাহলে আমাদের মাছের যে পার্টগুলো আছে সেই পার্টগুলো শেষ। এখন যে বাকি কাপড়টা আছে, কাপড়টা কি করতে হবে, এভাবে ঢাবলো ভাস করে আমাদের কোমরের যে সাত ইঞ্চি বেল আছে সে বেলটা কাটিং করতে হবে, ঠিক আছে? আমাদের কোমরের বেল থাকবে বাইশ ইঞ্চি, ওকে, চওড়া থাকবে সাত, লম্বা থাকবে বাইশ ইঞ্চি, ঠিক আছে? তারপর দেখেন আমাদের যে উপরে কোমরের রাবার থাকবে, ঠিক আছে, রাবারের জন্য আমাদের দুই ইঞ্চি কাপড় রাখতে হবে টোটাল। ওকে, রাবার থাকবে দেড় ইঞ্চি, বাট কাপড় রাখতে হবে টোটাল দুই ইঞ্চি, ঠিক আছে? তাহলে এবার আমাদের সাত ইঞ্চি বেল রাখতে হবে, ঠিক আছে, কোমরের বেল থাকবে আমাদের সাত ইঞ্চি। ওকে, হাফ ইঞ্চি কিন্তু আমাদের বাড়তি রাখতে হবে দিচ্ছি, ঠিক আছে, এভাবে হাফ ইঞ্চি বাড়তি রাখতে হবে। ওকে, তারপর আমাদের কোমরটা থাকবে বাইশ ইঞ্চি টোটাল, ঠিক আছে? তাহলে আমাদের সিলের কাপড় সহ তেইশ ইঞ্চি নিচ্ছি। ওকে, দেখেন এই হচ্ছে আমাদের কোমরের বেল এটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোমরের বেল। এখন দেখেন আমাদের এই যে বাকি যে কাপড়টা আছে সেই কাপড়টা কি করতে হবে, ঢাবলো বাস দিতে হবে, ঠিক আছে?
ভাঁজ দিয়ে এটা দেখেন এখন আমাদের ছয় কাট যে এটা পাশের যে কলিটা আছে সেই কলিটা কিভাবে বের করতে হয়, ঠিক আছে? আমাদের যে মাঝের যে পাটটা আছে সেই পাটটা কি করবেন, এইভাবে বসাবেন, ঠিক আছে? দেখেন এখানে জয়েন্টটা, এই জয়েন্টটা এই পাশে থাকবে, ওকে? তারপর এই মার্জিন অনুযায়ী একটা মার্জিন টেনে নেবেন, ঠিক আছে? এখন এখান থেকে দেখেন আমাদের 7 ইঞ্চি কোমরের বেল্টটা বাদ দিয়ে আমাদের হাই থাকবে 31 ইঞ্চি, ঠিক আছে? তাহলে 15.5 ইঞ্চি নামাইতে হবে উপর থেকে, এটা আমাদের হাইয়ের মাপ, ওকে? আমাদের পায়ের মুখ থাকবে 12 ইঞ্চি, ঠিক আছে? তাহলে এভাবে 6 ইঞ্চি দিব, 1 ইঞ্চি শিলার কাপড় রাখবো, ঠিক আছে? তাহলে আমাদের এটা লুসের মাপ দেখেন, এটা আমাদের লুসটা এখন পুরোটা থাকতেছে, 19 ইঞ্চি লুস থাকতেছে, ঠিক আছে? তারপর দেখেন স্কেলটা নিয়ে এটা এক্স্যাক্টলি এভাবে টেনে নিতে হবে, ওকে? ঠিক আছে, এ হচ্ছে আমাদের সেলোয়ার, ওকে? এটা এভাবে একটা শেপ দিতে হবে হাইটা, ঠিক আছে? তারপর দেখেন এটা এভাবে একটু রাউন্ড করে কেটে ফেলতে হবে। তাহলে দেখেন আমাদের কিন্তু 4টা কলি লাগবে, ঠিক আছে? যে এই পাশে যে এটা আছে এটা কি করবেন, এবার মাঝে কেটে ফেলবেন, ওকে? এখন আমাদের দেখেন এখানে 4 পাশে টোটাল 4টা জয়েন দিতে হবে। তাহলে দেখেন আমাদের এই যে 2টা কলি, বাকিটা দেখেন এই পাশ থেকে যে কাপড়টা আছে একজ্যাক্টলি শুধু যাচ্ছে, এটা এভাবে উল্টে ফেলে বসায় কেটে ফেলতে হবে, দেখেন একজ্যাক্টলি, ওকে? এ হচ্ছে আমাদের একটা 6 কাট সেলোয়ার কাটিংয়ের সিস্টেম, ঠিক আছে? যাদের মোটা, যারা একটু হেলদি মোটা, তাদের জন্য কিন্তু 6 কাট সেলোয়ারটা কিন্তু বেটার, ঠিক আছে? কাপড় যাতে 1 কাট সেলোয়ার কাটলে আপনার লুজ কিন্তু কম আসবে, ঠিক আছে? 16 ইঞ্চির উপরে আসবে না। তাহলে এখন আমাদের এখানে 19 ইঞ্চির লুজ দেওয়া হয়েছে, তো সেজন্য কি করতে হবে, আমাদের যাদের একটু মোটা ওদের জন্য 6 কাট সেলোয়ার কাটিং করতে হবে, বুঝতে পারছেন? তো 6 কাট সেলোয়ারটা কিভাবে কাটবেন একজ্যাক্টলি আমি পয়েন্টে পয়েন্টে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? বুঝাচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, আমার ভিডিওটা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সবার মাঝে পৌঁছে যেতে পারে, ওকে? তাহলে এই হচ্ছে আমাদের একটা 6 কাট সেলোয়ার, 6 কাট সেলোয়ার কিভাবে কাটিং করতে আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটা না টেনে দেখবেন, ওকে? এটা হচ্ছে আমাদের কোমরে বেল, ঠিক আছে? আমি একজ্যাক্টলি আপনাদেরকে একটু ভালোভাবে বুঝে দিচ্ছি, ওকে? হচ্ছে সেলোয়ার, আশা করি বুঝতে পারছেন একটা সেলোয়ার কিভাবে কাটিং করতে হয়, ঠিক আছে? তো সম্মানিত বিয়ার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।